আমাদের কলিগ আরাফাত ভাই, ওনার বাড়ি হচ্ছে খুলনা। খুলনা থেকে আসার সময় কিছু ছুই জাল নিয়ে আসছেন, সেই জন্য ওনার বাসায় আমাদেরকে দাওয়াত দিলেন। আমরা কয়েকজন কলিগ ওনার বাসায় গেলাম। আমরা ভাবলাম যে না, আমরা যেহেতু ছুই জাল খাবো, কোনো বাজারের তৈরি কোনো মশলা না, আমরা মশলাগুলো নিজেরাই তৈরি করব। এই হচ্ছে ছুই জাল। আমাদের সিলেটের হচ্ছে আতকরা বিখ্যাত, মাংসের মধ্যে দেয়। আতকরা খাইছেন? এটা বাঁশের মতো। খুলনার যে বিখ্যাত ছুই জাল, ছুই জালের গাছের ডাল হচ্ছে এটা। আমাদের মিলনদা খুব ভালো মশলা বাটতে পারেন, তাই উনি ওনার নিজের মতো করে কিছু মশলা বাটলেন। আর রান্নাটা হচ্ছে আরাফাত ভাইয়ের দায়িত্ব। উনি এক কথা বলতে গেলে কি, ওনার হাতের রান্না বেশ ভালো, এর আগে অনেকবার খাওয়া হয়েছে। সো এই ছুই জালটা হচ্ছে খুলনার খুবই বিখ্যাত, এর আগে আমি কখনো খাইনি, দেখিও নাই, তাই আজকের এই ছুই জাল খাওয়ার প্রতি আমার আগ্রহটা একটু বেশিই ছিল। সো ছুই জালটা দেখতে অনেকটা বাঁশের মতো মনে হলো, কিন্তু ওর ফ্লেভারটা কিন্তু অসাধারণ, আর রান্নার কালারটাও বেশ আসছে। এটার কারণ হচ্ছে যে আমরা যে মশলাগুলো আছে সব মশলাই, হলুদ, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে মরিচ, জিরা, যে যে মশলা প্রয়োজন হয় এগুলো সবই আমরা নিজেরাই বেটে দেওয়া হয়েছে, এই কারণে একটু ফ্লেভার বা কালারটা একটু দারুণ আসছিল। আর এটা হচ্ছে ভাবি বাসায় না থাকার কারণেই এই পার্টিটা হয়, কারণ আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফে প্রায় এরকম ব্যাচেলার লাইফে পার্টি দেওয়া হতো বন্ধু বান্ধব সবাই মিলে। তো এখন বর্তমানে ওই পার্টিটাকে অনেক মিস করি, কিন্তু আমাদের কলিগদের মধ্যে কোনো ভাবি যখন বাসায় না থাকে তখনই আমরা এইরকম চেষ্টা করি ওই যে পূর্বের ব্যাচেলার জীবনে ফিরে যেতে। সো প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন অনেকটাই কালার এবং ফ্লেভার দুইটাই দারুণ হয়েছে। তো এখন আমরা খাবার পালাম। সো ভিউয়ার্স, যারা ইতিপূর্বে মানে ছুই জাল খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় খেয়েছেন, এবং আপনার কাছে ছুই জালটা কেমন লাগে এটাও জানাবেন। হ্যাঁ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেল যারা নিয়মিত দেখেন ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।